শাহজালাল ইসলামী ব্যাংক লিড ব্যাংক হিসেবে কক্সবাজার জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স 2023 আয়োজন করলো। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজার জেলায় কার্যরত অন্যান্য 40টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে 4 মার্চ কক্সবাজারস্থ হোটেল সি প্যালেসে স্কুল ব্যাংকিং কনফারেন্স 2023-এর আয়োজন করে। স্কুল ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি র্যালি শহরের কলাতলীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসে। উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্স 2023-এ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চট্টগ্রাম জনাব এবিএম জহুরুল হুদা প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন এবং যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আর আজকে এখানে এসে অনেক ভালো লাগছে, কারণ এটা হচ্ছে আসলে আমাদের মতো সবার জানা দরকার এই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট সম্পর্কে। আজকে যা দেখলাম যে হলরুমের অধিকাংশই হচ্ছে অ্যাকাউন্ট নেই, তো সবাই আজকে জানতে পারলো, এবং এটাই আমি চাই যে সবাই হচ্ছে নিজেরা যে অভিভাবকের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে যে টাকাটা পাই সেটা সম্পূর্ণটা খরচ না করে কিছু যদি আমরা আমাদের জমা রাখি, সময় সেটা আমরা যখন প্রয়োজনে লাগবে তখন আমরা কাজে লাগাতে পারি। তো এই সচেতনতাটা আমার মনে হয় সবার জন্যই দরকার। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন শাহজালাল ইসলামী ব্যাংক এসইবিপি জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোহাম্মদ শামসুদ্দোহা শিমু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় 600 ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। মাটির ব্যাংকে টাকা জমাতাম, এই যুগটা এখন নাই। এটা এখন বাচ্চারা আমরা নিজেদের টাকা দিয়ে হয়তো 18 হলে একটা অ্যাকাউন্ট করেছি, এখন বাচ্চারা কিন্তু স্কুল গোয়িং বাচ্চারা সে চাইলে তার অ্যাকাউন্টটা করতে পারছে, তার নিজের টাকাটা এটা সে নিজে জমা করতে পারছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর্থিক যে অন্তর্ভুক্তির কথা আমরা বলছি, অর্থাৎ মাটির ব্যাংকে টাকা থাকলে এটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে না। এই যে বাচ্চাদের টাকাটাও যে মাটির ব্যাংকে না রেখে ব্যাংকে আসছে, এটা কিন্তু অর্থনীতিতেও একটা বিরাট ভূমিকা রাখছে। উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছাত্রছাত্রীদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঞ্চয় যে ভবিষ্যতে মানুষের জীবনে অত্যাবশ্যকীয় তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আশা করা যায় এই কনফারেন্সের মাধ্যমে অত্র অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করা যাবে, এবং এই স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের মধ্যে যেরকম সঞ্চয়ের স্পৃহা সৃষ্টি হবে, ঠিক অনুরূপভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও সেই তাদের জমাকৃত অর্থ কাজে খাটবে। এছাড়া শিক্ষার্থীদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সম্পর্কে, ব্যাংক সম্পর্কে অনেক পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ধারণা থাকবে। তাছাড়া শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয় এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। আমরা আজকে যাদেরকে এনেছি এটা হচ্ছে একটা প্রতীকীমূলক ব্যাপার, যাতে করে তারা উৎসাহিত হয় এবং তারা তাদের ফ্রেন্ডসদেরকে এবং তাদের বন্ধুবান্ধবদেরকে সহপাঠীদেরকে বলবে তারা উৎসাহিত হচ্ছে এবং তারা অন্যদেরকে উৎসাহিত করবে। এভাবে আমাদের স্কুল ব্যাংকিং আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করবে এবং সবাই আনব্যাংক পিপল যারা আছে তারা স্কুল ব্যাংকিংয়ের আওতায় ব্যাংকিং চ্যানেলে চলে আসবে। দিনব্যাপী আয়োজিত উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্স 2023-এ শিশুতোষ ছড়া কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা, দেশীয় গানের সাথে নৃত্য পরিবেশনা, স্কুল ব্যাংকিং সংশ্লিষ্ট ভিডিও চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কক্সবাজার শিল্পীবৃন্দের রাখাইন নৃত্য পরিবেশনা এবং ছাত্রছাত্রীদের মধ্যে উপহার বিতরণ করা হয়। আসিফ বাপ্পি, DNN, কক্সবাজার।